হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে এখন একটু সুস্থ ভালোই আছি। আজকে আবার আপনাদের মাঝে সিম্পল একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি প্রতিদিনের মতন। স্যার, প্রতিদিনের মতন বলা যায় না, কারণ আমি এখন আসলে নিয়মিত ব্লগ করতে পারি না অসুস্থের জন্য। তো দুই দিন, একদিন, তিন দিন পরে দেখা যায় যে একটা ব্লগ শেয়ার করি। বেশ অনেকটাই তো অসুস্থ ছিলাম এতদিন, এখনও সুস্থ সম্পূর্ণ হয়ে উঠি নাই, এই জন্য সম্পূর্ণ ব্লগ দেওয়া হয় না প্রতিদিন আর কি। যতটুকু পারি সকালবেলা পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি গ্রামে থাকি, এটা তো আপনারা জানেন, যারা পুরনো আছেন, আর নতুন যারা তাদেরকে বললাম সকালবেলা আর কি আমার পরিবেশ কেমন লাগলো জানাবেন। আজকে আমি রান্না করব ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ। তো ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ রান্নাটা একেবারেই সহজ, এটা আসলে একটা নতুন কোনো রেসিপি না, কারণ এটা সবাই জানেন। তো আমি যে স্টাইলে রান্না করি সেভাবেই দেখাইলাম। এখানে আমি তেল নিয়েছি, তো তেলে আমি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, তারপরে আমি একটু পানি অ্যাড করব। তো রান্না পারি না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি, আর এই রান্নাটা আমার মার কাছ থেকেই শেখা। আর আমাদের আসলে শেখার জন্য মাই কিন্তু প্রথম। এখানে আমি হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ। তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মশলাটা বড় বড় মতন, আজও বলবো যে মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু মাংস বলুন মাছ বলুন ততই বেশি। তো আমি আবারও কিন্তু পানি, একটু সামান্য পানি অ্যাড করে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরপরে আমি অ্যাড করলাম ঢেঁড়সগুলো। তো ঢেঁড়সগুলো দিয়ে আমি ঢেঁড়সগুলো 5 মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে দিব। একেবারে একটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজা, ঝটপটভাবে রান্নাও করা যায়, খেতেও খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে আপনি অনায়াসে খুবই টেস্টি করে খেতে পারবেন। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো একটু কষিয়ে নিব। তারপর আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। আমার লবণ দেয়া হয়নি, এর মনে ছিল না, তো আমি লবণটা অ্যাড করলাম এখন, যখন আর কি রান্নাটা 5 মিনিট। তো এখন কিন্তু লবণ দিলে কোনো প্রবলেম নাই, কারণ পানি দিয়েছি, আর এখন লবণ দিলেও সমস্যা নেই। লবণটা দিলাম স্বাদ মতন, স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আর এই জন্য আমি সরি, কারণ মানুষের তো মনে থাকে না, আর ভুল হয় তো কীভাবে নেবেন না। তো এখন কালারটাও সুন্দর আসছে, আগে আমি তো বলি যে কালার আসে না কেন, লবণ হয় নাই এই জন্যই কালারটা সুন্দর আসে না। তো এখন কালারটাও বেশ সুন্দর এসেছে। এখন আবার আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। রান্না হয়ে গেছে আমার, আমি চুলা অফ করে দিয়েছি, দেখতে সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করতেছি ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ, ঢেঁড়স ইলিশ। তো ঢেঁড়স ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে, আমার মায়ের রান্না, আমার মায়ের রেসিপি, তো অবশ্যই জানাবেন এটা আমাকে যে কেমন লেগেছে আপনাদের কাছে। আমি যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো যারা তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে, সম্পূর্ণ না পারেন কিছুটা দেখে আমাকে একটু হেল্প করেন, কারণ আপনারা উৎসাহ না দিলে কিন্তু ভালো লাগে না, কেমন জানি মনে হয় যে থাক আজকে না করি কালকে করি হচ্ছে না। আর
এই জন্য আর কি একে অপরকে যদি উৎসাহ করে তাহলে কিন্তু দেখা যায় আপনিও ভালো কিছু করতে পারেন, আমিও করতে পারি। ঢেঁড়স ইলিশ কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ ভালোই লাগবে, ভালো লাগবে, আমি আগেও খেয়েছি ভালোই লাগে। সবাইকে একটাই রিকোয়েস্ট যে দিদিটা দুই তিন একটু করতে। আমি বলেছি আজকে যে আমি টিপস দিব হাঁস নিয়ে, কারণ হাঁস পরিষ্কার করা নিয়ে অনেকের অনেক প্রবলেম হয়ে যায় যে এই হাঁসে আর কি বেশি পশম থাকে, আমরা তো বলি গজি ছোটো ছোটো, তো ওগুলো পরিষ্কার করতে কিন্তু একটু বেশ ঝামেলাই হয়ে যায়। গ্রামের মানুষের এটা কোনো প্রবলেম না, আমরা খুবই সহজে যেভাবে পরিষ্কার করতে পারি। তো মা গরম পানিতে দুটো হাঁস দিয়েছে, তা হাঁসটা বেশ হয়ে গেছে আর কি, তো আমি আবার দেখতেছিলাম যে হয়েছে কি না, তো দেখলাম যে না হয়েছে। দুটা হাঁস কীভাবে পরিষ্কার করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে। হাঁসের মাংস পছন্দ করেন তাদের কিন্তু এটার প্রবলেম হয় একটু পরিষ্কার করা নিয়ে, তো আমার টিপসগুলো যদি ফলো করেন কোনো প্রবলেম হবে না। অলরেডি পরিষ্কার হয়ে গেছে গরম পানিতে, যদি এখানে আপনি যদি দেখা যায় যে অনেক বেশি লোম থাকে উঠতেছে না, তো সেটার জন্য টিপস, কারণ এখানে উঠে গেছে আমার, এখানে আমার এটা ফলো করা লাগে নাই এখন। তারপর আমি একটু এটা আমি ছেঁকা দিব আগুনে, ছেঁকলে পরে যদি ছোট ছোট থাকে পশম লোম আর কি, তো ওটা আর কি থাকে না, ওটা পুড়ে যাবে, এই জন্য আমি একটু এটাকে ছেঁকা দিয়ে আনবো। তো আমি গ্যাসেই এটা কি করতেছি, কারণ বাইরে করলে দেখা যায় যে কালি বেশি হয়ে যায়, কালি পড়ে যাবে, এই জন্য আমি বাসার ভিতরে একটু ছেঁকা দিয়ে নিচ্ছি। তো এটাই আপনার মেন, যেটা আপনি হাঁসে বা মুরগিতে বাজার থেকে পরিষ্কার করে নিয়ে এসে একটু আগুনে যদি ছেঁকা দিয়ে নেন, তো এই ছেঁকাটা কিন্তু আপনার হাঁসটাকে একেবারে বেশি পরিষ্কার করে দিবে। তো এরপর আপনি যখন এটা পানিতে ধোবেন, ধুয়ে ফেলবেন আর কি, তখন আর কি কোনো রকমের ই থাকবে না, প্রবলেম থাকবে না, একেবারে ফ্রেশ হয়ে যাবে। তারপরে যদি বেশি লোম থাকে তাহলে যে গুণা আছে হাঁড়ি পাতিল পরিষ্কার করার, যেহেতু আপনাদের কাছে পাতা পাবেন না, একটা পাতা আছে আমাদের এখানে বহি পাতা, তো পাতাটা যেহেতু আপনাদের কাছে নেই, একটু ওটা গুণাটা দিয়ে যদি আপনি ইয়া পরিষ্কার করে মানে ডলা দেন তাহলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। তা আজকের হাঁসটা ক্লিন অল্পতি হয়ে গেছে, তাই আমার পাতারও প্রয়োজন হয় না, এর গুণারও প্রয়োজন হয় নাই। এই টিপসগুলো ফলো করলে হাঁসে পরিষ্কার করতে মানে হাঁস পরিষ্কার করতে কোনো প্রবলেম হবে না। আর আশা করি আপনার হাঁস যারা পছন্দ করেন তাদের খেতেও কোনো প্রবলেম হবে না, কারণ কষ্টের জন্য খাওয়া হয় না। আজকে এই পর্যন্তই, যদি আমার ভিডিওতে কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।